বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি চাপানবাবগঞ্জের জোসনারা পার্ক থেকে, আর এই মুহূর্তে আমি আছি চাপানবাবগঞ্জের যে জোসনারা পার্কটি রয়েছে বটতলাতে, সেই পার্কে। আর আমরা এখানে প্রবেশ করেছি জনপ্রতি 25 টাকা টিকিট মূল্য দিয়ে। আর দেখছেন রাত্রিবেলা পার্কটি ওপেন, এবং রাত্রের যে দৃশ্যগুলো আসলে অসাধারণ। এবং এই পার্কে যদি আপনি আসেন রাত্রিবেলা, তাহলে আপনি এর আসল সৌন্দর্য এবং আর যে মেন সৌন্দর্য সেটা আপনি উপভোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম ফিওর্স, আমরা এখন আছি চাপানবাবগঞ্জ জেলা সদর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। আমরা চলে এসেছি বটতলা হাট জোসনারা পার্কের সামনে, আর আমরা এখন টিকিট কাটবো এবং ভিতরে প্রবেশ করব। এখানে টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা করে। আমরা এখান থেকে আমাদের দুজনের জন্য 2টি টিকিট কাটলাম, এবং এই মুহূর্তে আমরা প্রবেশ করব পার্কের ভিতরে এবং দেখি পার্কটি আমরা কতটা উপভোগ করতে পারি এবং আপনাদের মাঝে কতটা তুলে ধরতে পারি। ভিওর্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গী, আমার ছোটো ভাই মোহাম্মদ জনি টিকিট কাটছে, এবং এই যে আমার হাতে টিকিট দিয়ে দিয়েছে। এখানে টিকিট মূল্য আমরা দেখতে পাচ্ছি জনপ্রতি মাত্র 20 টাকা করে। ভিওর্স, আমরা এখন আছি জোসনারা পার্কে এবং ঘুরে ঘুরে দিচ্ছি জোসনারা পার্ক, এবং আপনাদের দেখাচ্ছি জোসনারা পার্ক। তবে অবশ্যই আপনারা যদি বিকালের পরে আসেন, তাহলে আর আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, এবং সন্ধ্যার পর রাত্রি 9টা পর্যন্ত পার্কটি ওপেন থাকে। এবং বেশ চমৎকার একটি জায়গা, মানে জায়গাটি নিরিবিলি না, কিন্তু চাপানবাবগঞ্জের ভিতরে জোসনারা পার্কটি বেশ নাম করা, এবং এখানে প্রচুর আপনি দর্শকের আনাগোনা দেখতে পাবেন, বিশেষ করে সন্ধ্যার পরে। আজ যেহেতু ছুটির দিন, এখানে অসংখ্য মানুষ আমরা ভিড় দেখতে পাচ্ছি, এবং এখানে অনেক রকম রাইড রয়েছে, যেরকম প্যারাট্রুগার আছে, নাগরদোলা রয়েছে, আরও অনেক রাইডসমূহ রয়েছে যেগুলো আপনারা এখানে রাইড করতে পারবেন। এখান থেকে আমরা টিকিট কেটেছি, আর এনে প্রতিটা রাইড মূল্য হচ্ছে 40 টাকা করে। এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন, এবং 5 বছর বয়সী বাচ্চাদের উপর থেকে টিকিট লাগবে, নিচেরগুলো লাগবে না। বন্ধুরা, আমরা এই মুহূর্তে উঠে পড়েছি নাগরদোলাতে। এখানে আমাদের রাইডসমূহ, আমি যে 25 টাকা ভেবেছিলাম, কিন্তু আসলে 25 টাকা না, এখানে রাইডসমূহ হচ্ছে আপনার প্রতিটি 40 টাকা জনপ্রতি। 5 বছর নিচে বাচ্চাদের এখানে কোনো রাইড ফি লাগবে না, কিন্তু 5 বছরের উপরের বাচ্চাদের জন্য হলে রাইড ফি অবশ্যই লাগবে, 40 টাকা করে জনপ্রতি। আমরা দুজন ছিলাম, আমরা দুজনে আমরা 2টি টিকিট সংগ্রহ করি, এবং আমরা এখন আছি নাগরদোলার ওপরে। দেখতে পাচ্ছেন আমরা কতটা ওপরে আছি, এবং বেশ সুন্দর লাগছে, এবং আরও ওপরে উঠবে মনে হচ্ছে, দেখতে পাচ্ছি। এবং এখান থেকে নিচটা যা জোশ লাগছে। আমরা কিন্তু এখন আছি জোসনারা পার্কের ভিতরে, এবং আমরা এখন আছি পার্কের যে মূল আকর্ষণ, পার্কের মধ্যখানে চারিদিকে সবুজের সমারোহ এবং ওপরে লাইটিং করা আছে। আমাদের এলাকায় অসংখ্য পার্ক রয়েছে, যার মধ্যে এটিই একমাত্র পার্ক যেটি রাত্রিবেলা ওপেন থাকে। আর এখন বাজে রাত্রি 8:30, পার্কটি ওপেন থাকে ছুটির দিন ব্যতীত 9টা পর্যন্ত, এবং ছুটির দিনে 10টা এবং 11টা পর্যন্ত এই পার্কটি ওপেন থাকে, এবং পার্কটি বেশ সুন্দর এবং চমৎকার, অবশ্যই আসলে ভালোভাবে উপভোগ করতে পারবেন। আর পার্কের ভিতরে রয়েছে বেশ সুন্দর সুন্দর অনেক কিছুই রাইড, এখানে অনেক ধরনের রাইড রয়েছে, প্রতিটা রাইডের টিকিট মূল্য মাত্র 40 টাকা করে। 5 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো রাইড ফি লাগবে না, এবং 5 বছরের উপরে বাচ্চাদের জন্য জনপ্রতি 40 টাকা করে আপনাকে ব্যয় করতে হবে। এখানে রয়েছে বেশ কিছু রাইডসমূহ যেগুলো অনেক অনেক ভালো লাগবে আপনাদের জন্য, বিশেষ করে বাচ্চাদের এবং শিশু পার্ক নামে পরিচিত পার্কে বিশেষ করে বেশ একটি জনপ্রিয় উঠেছে আমাদের এই চাপানবাবগঞ্জ জেলাতে। এই পার্কের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে রাত্রিবেলা। রাত্রিবেলা আসলে বেশ চমৎকারভাবে সাজানো গোছানো পার্কে দেখে আপনার মন ভরে যাবে, এবং যে কারো মনকে আকৃষ্ট করতে বাধ্য হবে, তার জন্য অবশ্যই আপনার রাত্রিবেলা আসবেন। রাত্রিবেলা আসলে দেখতে পাবেন চারিদিকে শুধু লাইটের সমাহার, রঙিন লাইটের সমাহার, এবং অনেক কিছুই ভালো লাগবে এই পার্কে বেলা রাত্রিবেলা আসলে। তাই অবশ্যই পার্কে রাত্রে আসার চেষ্টা করবেন, তাহলে বেশ ভালোভাবে ও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আমাদের এই চাপানবাবগঞ্জের জোসনারা পার্কে। পার্কের ভিতরে আরও রয়েছে কিছু বৈচিত্র্যময় পাখি, এখানে রয়েছে অনেক ধরনের নাম জানা ও না জানা অনেক ধরনের পাখি। আমরা এখন দেখতে পাচ্ছি কবুতর রয়েছে, টিয়া,
শালিক আরও অনেক ধরনের পাখি আছে এই পার্কের ভিতরে। তো অবশ্যই আসলে আপনি এই পাখি দেখে এবং বাচ্চাদের নিয়ে আসলে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন এবং বাচ্চাদেরও মনোমুগ্ধকর ও বাচ্চারাও অনেক খুশি হবে। তাই অবশ্যই এই পার্ক থেকে একবার ঘুরে এসে যাবেন এবং অবশ্যই চেষ্টা করবেন রাত্রেবেলা আসতে। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমি চলে এসেছি ভিডিওর একবারে শেষ প্রান্তে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার পরবর্তী ভিডিও কোন জায়গায় দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।